Good morning. In this lecture, we'll tell about biogeochemical cycle. So, এই লেকচারে আমরা biogeochemical cycle সম্বন্ধে আলোচনা করব. So, let us start the lecture. So, what is biogeochemical cycle? What is biogeochemical cycle? biogeochemical cycle দেখ আগে বাংলায় বলছি অ্যাবায়োটিক কম্পোনেন্টস মানে নন লিভিং কম্পোনেন্টস আমাদের আমাদের যে লিভিং কম্পোনেন্টস তাদের মধ্যে ইন্টার করে ফুড চেইনের দ্বারা এবার দেখ ইনঅর্গানিক নিউট্রিয়েন্টস এগুলো আমাদের প্রোডিউসার্স মানে গ্রিন প্ল্যান্টস খাচ্ছে সেই প্রোডিউসার্সকে আবার খাচ্ছে হচ্ছে কনজিউমার এইভাবে আমাদের ফুড চেইনে অ্যাবায়োটিক কম্পোনেন্টসটা মানে নন লিভিং কম্পোনেন্টসটা আমাদের ফুড চেইনে প্রয়োজন পৌঁছয় এবার দেখ डिकम्पोज करलो किसेर साहाज्ये माटिते डिकम्पोजार्स एर साहाज्ये ताहले कि होलो डिकम्पोजार्स साहाज्ये से परिवेशे फिरे एलो सो আমাদের যে অ্যাবায়োটিক এবং বায়োটিক কম্পোনেন্টসের মধ্যে সম্পর্ক সেটাকেই আমরা বায়োজিওকেমিক্যাল সাইকেলের দ্বারা ডিনোট করি সো অ্যাবায়োটিক কম্পোনেন্টস মিন নন লিভিং কম্পোনেন্টস এন্টার ইনটু আওয়ার লিভিং বডি মিন্স প্রোডিউসারস উইথ দা হেল্প অফ দা ফুড চেইন অ্যাবায়োটিক কম্পোনেন্টস মিন নন লিভিং কম্পোনেন্টস এন্টার ইনটু দা প্রোডিউসারস উইথ দা হেল্প অফ দা ফুড চেইন উইথ দা হেল্প অফ দা ফুড চেইন নাও আফটার These producers are eaten by consumers. These producers are eaten by consumers. So abiotic components actually enter into the consumers. So after the death of the consumers, they return to the environment. Means after the death of the consumers, they return to the environment by decomposition with the help of the decomposers. So অর্গানিজমসের মারা যাওয়ার পরে মানে কনজিউমারসদের মারা যাওয়ার পরে তারা পরিবেশে ফেরত চলে আসে দে রিটার্ন টু দ্য এনভায়রনমেন্ট উইথ দ্য হেল্প অফ দ্য ডিকম্পোজার্স সো বায়োজিওকেমিক্যাল সাইকেল ইজ নাথিং বাই দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন অ্যাবায়োটিক এন্ড বায়োটিক কম্পোনেন্টস অফ দ্য ইকোসিস্টেম সো ইন্টারঅ্যাকশন বিটুইন নন লিভিং এন্ড লিভিং কম্পোনেন্টস অফ অ্যান ইকোসিস্টেম ইজ নোন অ্যাজ বায়োজিওকেমিক্যাল সাইকেল সো বায়োজিওকেমিক্যাল সাইকেল কি বোঝায় অ্যাবায়োটিক এবং নন লিভিং কম্পোনেন্টস এর মধ্যে সম্পর্কটাকে বোঝায় সো লেট আস গো টু দা কার্বন সাইকেল নাও কার্বন ডাইঅক্সাইড ইজ ইউটিলাইজড ডিউরিং ফটোসিনথেসিস হোয়াট ইজ ফটোসিনথেসিস ফটোসিনথেসিস ইজ নাথিং বাট প্রোডাকশন অফ ফুড অফ গ্রিন প্ল্যান্টস with the help of the sunlight and carbon dioxide so carbon dioxide ta prothome ki hocche carbon dioxide ta prothome utilized korche ke shobuj gach kisher sahaje photosynthesis er sahaje ei bar sei shobuj gach ta jokon mara gelo dekh sei shobuj gach ta jokon mara gelo shekhan theke ki holo অর্গানিক কার্বন তৈরি হলো মানে সেই সবুজ গাছটা যখন মারা গেল সেটা কি হলো ডিকম্পোজ করে গেল ঠিক আছে ডিকম্পোজ করে দিয়ে আবার কি এখানে তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো তাহলে এই যে সবুজ গাছটা মারা গেল সবুজ গাছটা মারা গিয়ে এখানে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো ঠিক আছে ভালো করে বুঝ আর কিভাবে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় দেখ একটা অ্যানিমাল মারা যাচ্ছে একটা প্রাণী মারা যাচ্ছে সেখান থেকে অর্গানিক কার্বন তৈরি হয় সেই অর্গানিক কার্বন থেকে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবার ভালো করে বুঝ একটা গাছ একটা প্রাণী শ্বাস নিচ্ছে তখন প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় একটা গাছ শ্বাস নিচ্ছে তখন প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে ভালো করে বোঝার চেষ্টা কর কার্বন ডাইঅক্সাইডটা কিসের সাহায্যে ইউটিলাইজড হলো ফটোসিনথেসিস সাহায্যে এবার ফটোসিনথেসিস কে করছে সবুজ গাছ করছে
এবার সবুজ গাছটা মারা গেল, সবুজ গাছটা মারা গেলে তখন কি হচ্ছে, জৈব কার্বন তৈরি হয়। সেই জৈব কার্বন বিভিন্ন সাইকেলের, যেই জৈব কার্বন থেকে এবার কি তৈরি হলো, জীবাশ্ম জ্বালানি তৈরি হলো, জীবাশ্ম জ্বালানি। সেই জৈব কার্বন তৈরি হলো, জৈব কার্বন থেকে এবার জীবাশ্ম জ্বালানি তৈরি হলো। এবার জীবাশ্ম জ্বালানিকে তুই পোড়ালি, তাহলে কি হলো, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আবার বের হলো। এবার দেখ আর কি কিভাবে কার্বন ডাইঅক্সাইড আসতে পারে। দেখ একটা প্রাণী মারা গেল, প্রাণী মারা গেল, তখনও অর্গানিক কার্বন তৈরি হলো, সেই অর্গানিক কার্বন থেকে জীবাশ্ম জ্বালানি তৈরি হলো, সেখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। একটা গাছ শ্বাস নিচ্ছে বা একটা অ্যানিমাল শ্বাস নিচ্ছে, তখনও প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে এইটাই হচ্ছে কার্বন সাইকেল। আর কি ধর একটা ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে এবার জীবাশ্ম জ্বালানি গুলো কোথায় ব্যবহার করা হচ্ছে, ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে এবার কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। এই সব ভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্রোডিউসড ইজ ইউটিলাইজড, ইজ ইউটিলাইজড ডিউরিং ফটোসিনথেসিস, ডিউরিং ফটোসিনথেসিস উইথ দ্য হেল্প অফ দ্য সানলাইট, উইথ দ্য হেল্প অফ দ্য সানলাইট। So what is photosynthesis? Photosynthesis is nothing but green plants can produce their own food. Green plants can produce their own food with the help of the sunlight and carbon dioxide. Now, on the death of the plant, on the death of the plant, organic carbon is produced with the help of the decomposers. On the death of the plant, organic carbon is produced. This organic carbon produced fossil fuels. These fossil fuels is utilized in industries and ultimately produces carbon dioxide. Next, if an animal dies, then it produces organic carbon, This organic carbon produces fossil fuels. These fossil fuels is utilized by industries and produces carbon dioxide. Number three. On respiration of the plants, carbon dioxide is produced. On respiration of the animals, carbon dioxide is produced. So this cycle is going on and is known as carbon cycle. Now from ocean, also carbon dioxide is produced. Next, nitrogen cycle. Nitrogen. So nitrogen আমাদের পরিবেশে সেটা কে ইউটিলাইজ করছে, ধর নাইট্রোজেন একটা গাছে শেকড় আছে, সে ইউটিলাইজ করছে। গাছের যে শেকড় আছে সেখানে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো নাইট্রোজেন কে ইউটিলাইজ করছে, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে নাইট্রোজেনটা ইউটিলাইজ করলো কে, ব্যাকটেরিয়া মাটিতে। এবার কি হলো, ওখান থেকে অ্যামোনিয়াম তৈরি হলো, অ্যামোনিয়ামটা আবার কে ইউটিলাইজ করলো, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সেখান থেকে কি তৈরি হলো, নাইট্রেট তৈরি হলো। সেই নাইট্রেটটা আবার কি হলো, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দিয়ে আবার, মানে নাইট্রোজেনটাকে ছেড়ে দিয়ে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সাহায্যে আবার নাইট্রোজেনটাকে ফেরত দিল। তাহলে কি হলো, নাইট্রোজেন পরিবেশে কে নিল, আমাদের মাটিতে ব্যাকটেরিয়া নিল, সেখান থেকে অ্যামোনিয়াম তৈরি হলো, অ্যামোনিয়াম নাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রেট তৈরি করলো, এবার নাইট্রেট ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেনকে ফেরত পাঠালো। নেক্সট, নাইট্রেট গাছের দ্বারা জড়ো হয়, আমাদের গাছ এবং প্রাণীতে অ্যামাইনো অ্যাসিড হিসেবে তৈরি হতে পারে। সো এই নাইট্রেটটা গাছের দ্বারা জড়ো হয়ে কি তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিড কে খাচ্ছে, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো কে খাচ্ছে, ডয়টেরিয়াস খাচ্ছে, মানে আমাদের প্রাণীরা খাচ্ছে। ডয়টেরিয়াস বলে ভুল হবে, ওই দেখ ফাঙ্গি এই ধরনের জিনিসগুলো খাচ্ছে, মানে ফাঙ্গি এরা খাচ্ছে। সেই ডয়টেরিয়াসটা বিয়োজন করে অ্যামোনিয়াম তৈরি হচ্ছে। তাহলে কি হলো, আমাদের নাইট্রেটটা গাছে গিয়ে জড়ো হচ্ছে, গাছে গিয়ে জড়ো হলে সেই
সেই অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডটা কে খাচ্ছে? ডয়টেরিয়াস খাচ্ছে, ডয়টেরিয়াস মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এগোনেরিয়া। এবার সেইখান থেকে আবার অ্যামোনিয়াম তৈরি হচ্ছে। আর অ্যামোনিয়ামটা কোন ভাবে তৈরি হয়? আর অ্যামোনিয়ামটা অ্যামোনিয়ামটা কোন ভাবে তৈরি হয়? অ্যামোনিয়াম ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে, অ্যামোনিয়াম ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে। আবার এই যে যে তোর শেকড়ে জড়ো হলো, সেখান থেকেও নাইট্রোজেন ফিক্সেশন হয়, মানে সেখান থেকেও আবার নাইট্রোজেন পরিবেশে ফেরত চলে আসতে পারে। সো নাইট্রোজেন অ্যাটমোসফিয়ার, নাইট্রোজেন ইন অ্যাটমোসফিয়ার, ইট ইজ ইউটিলাইজড বাই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া ইন সয়েল, ইজ ইউটিলাইজ বাই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া ইন সয়েল। সো আফটার নাইট্রোজেন ফিক্সেশন ইট ইজ কনভার্টেড টু NH4+। This NH4+, with the help of the nitrifying bacteria, gets converted to NO3-, means nitrate. This nitrate produces nitrogen with the help of denitrifying bacteria, produces nitrogen again by denitrifying bacteria. So, nitrate, if accumulated in the plant, then it produces amino acid. This amino acid is utilized by fungi or bacteria, fungus. That's just see, fungi means dirty words, fungi. These fungi on decomposition after death produces ammonium plus. This fungi on decomposition produces ammonium plus. Next, ammonium ion. Also produces amino acid in plants and animals. Ammonium ion also produces amino acid in plants and animals. And this cycle is going on. Now, nitrogen fixing bacteria. From the nitrogen fixing bacteria, also nitrogen returns into our atmosphere. So this is about nitrogen cycle. This is about nitrogen cycle. Next, sulfur cycle. আমাদের পরিবেশে যে সালফার অক্সাইড আছে, ধর বৃষ্টি, সালফার অক্সাইড আছে, সেই সালফার অক্সাইডটা বৃষ্টি বা বরফের মাধ্যমে আমাদের মাটিতে সালফেট হিসেবে তৈরি করছে, ঠিক আছে? তাহলে সালফার অক্সাইডটা আমাদের বৃষ্টির মাধ্যমে মাটিতে সালফেট হিসেবে তৈরি করছে, ঠিক আছে? নেক্সট ভালো করে বোঝার চেষ্টা কর, সালফার ডাইঅক্সাইড, সালফার, আমাদের জলের মধ্যে সালফেট আছে, সেই সালফেটটা বিজারিত হয়ে আমাদের সেডিমেন্টের সঙ্গে মিশে যায়। সেই সেডিমেন্টটা এবার জীবাশ্ম জ্বালানির মধ্যে পাওয়া যায়। এবার জীবাশ্ম জ্বালানিটা আমাদের কি হচ্ছে, খনিজ থেকে এক্সট্রাকশন করছে। এবার সেই যে ফসিল ফুয়েলসটা আমরা কোথায় ব্যবহার করছি? আমাদের জীবাশ্ম জ্বালানি পোড়ালে ব্যবহার করছি, এবং তার ফলে সালফার ডাইঅক্সাইডটা আমাদের পরিবেশে চলে আসছে এগেন। নেক্সট, আর কিভাবে সালফার আসে জীবাশ্ম জ্বালানির মধ্যে? জৈব অর্গ্যানিক ডিপোজিশনের দ্বারা। আর কি? সালফাইড যে বিয়োজন হচ্ছে সেটা কার দ্বারা ইউটিলাইজড হয়? আমাদের যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর দ্বারা ইউটিলাইজড হয়, এবং সেটা আমাদের মাটিতে সালফেট তৈরি করে। এবং সেই সালফেটটা কে ইউটিলাইজ করে? গাছ ইউটিলাইজ করে, ঠিক আছে? আবার এই যে বৃষ্টি বা বরফ পড়ছে তার মাধ্যমেও আমাদের মাটিতে সালফেট আসে,
নেক্সট আমাদের যে সালফাইটটা যাচ্ছে সেই সালফাইটটা কার মধ্যে অ্যাকুমুলেটেড হচ্ছে জিপসাম বা পাইরাইটের মধ্যে এবার তার মধ্যে হাইড্রোজেন সালফাইড তৈরি করছে হাইড্রোজেন সালফাইড তৈরি করছে সেই হাইড্রোজেন সালফাইডটা আবার সালফার অক্সাইডে ফেরত চলে আসছে সো দিস ইজ অল অ্যাবাউট সালফার সাইকেল সো হোয়াট ইউ হ্যাভ টু ডু সালফার অক্সাইড ইন অ্যাটমোসফিয়ার সালফাইড সালফার অক্সাইড ইন অ্যাটমোসফিয়ার ইজ falls in the form of rain and snow falls in the form of rain and snow now sulfate in water it is decomposed in the soil in the sediment in the form of sediment as sulfide this sulfide is accumulated in the fossil fuels This sulfide is accumulated in the fossil fuels in the form of sulfur. This sulfur is extracted during mining. And these fossil fuels is now utilized in the industries and produces sulfur dioxide. And this sulfur dioxide again returns to the atmosphere. Now, from volcanoes and hot spring sulfur dioxide is produced from volcanoes and hot spring so from volcanoes huge amount of lava is emitted so this lava actually contains sulfur oxide now due to organic decomposition means due to death of plants and animals Due to organic decomposition, sulfur in fossil fuels is produced. This sulfur is utilized during combustion and produces sulfur oxide. So on combustion produces sulfur dioxide. This sulfur dioxide again produces sulfur oxide. Now, this sulfide, the sulfide is utilized by bacteria, viruses in the form of sulfate. This sulfate is utilized by the plants. So this sulfide is utilized by microorganism and it produces sulfate. This sulfate is taken by the plants. Now, this sulfide is accumulated in the gypsum and pyrite of iron and produces gypsum and pyrite in soils. And this gypsum and pyrite, this sulfide produces reduced sulfur, means hydrogen sulfide. And from this hydrogen sulfide, sulfur oxide returns into the atmosphere. Thank you. If you have any problem, please contact me in my contact number and WhatsApp number. So, tomader jodi kono problem thake, amar sathe WhatsApp number ebong contact number e contact koro. Thank you. Ki korete? Ha? Ki kore na?